সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশাই করি। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি অংশ নিয়ে আলোচনা করব। পূর্বে আমি অধ্যায় নিয়ে আরেকটি ক্লাস নিয়েছি, এটা এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এই ক্লাস থেকে তোমরা রক্ত সংবহন প্রক্রিয়া কাকে বলে তা বলতে পারবে, রক্তের উপাদানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, রক্তনালীর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। দেখো, তোমরা এই চিত্রটির দিকে লক্ষ্য করো, এখানে দেখো কি ঘটছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি ঘটছে বলো দেখি তোমরা। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ রক্ত পড়ছে। তাহলে দেখো, এই যে রক্ত পড়ছে, এই রক্ত আমাদের দেহে কিভাবে চলে? হ্যাঁ, এটা চলে পরিবহনের মাধ্যমে। তাহলে তোমরা বলো দেখি, যে প্রক্রিয়ায় আমাদের দেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা কি বলবো বলো দেখি? তাকে আমরা বলবো রক্ত সংবহন প্রক্রিয়া। রক্ত সংবহন প্রক্রিয়া, আর যে তন্ত্রের মাধ্যমে রক্ত পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয়, সেই তন্ত্রকে আমরা কি বলবো তোমরা বলো দেখি। হ্যাঁ, সেই তন্ত্রকে আমরা বলবো রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমাদের আজকের পাঠ রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। এখন আমরা জানব রক্ত সংবহন তন্ত্রের কয়টি অংশ থাকে বা রক্ত সংবহন তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত, কয়টি অংশ নিয়ে গঠিত। দেখো, রক্ত সংবহন তন্ত্র যে অংশগুলো নিয়ে গঠিত, প্রথমে হচ্ছে রক্ত, রক্তনালী এবং হৃৎপিণ্ড। রক্ত, রক্তনালী এবং হৃৎপিণ্ড। তাহলে রক্ত সংবহন তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? রক্ত সংবহন তন্ত্র তিনটি অংশ নিয়ে গঠিত। কি কি? রক্ত, রক্তনালী এবং হৃৎপিণ্ড। রক্ত, রক্তনালী এবং হৃৎপিণ্ড। এখন আমরা জানবো রক্তের উপাদান সম্পর্কে। রক্তের উপাদান হচ্ছে দুইটি। রক্তের উপাদান কয়টি? দুইটি। কি কি? এক নম্বর হচ্ছে রক্তরস এবং দুই নম্বর হচ্ছে রক্ত কণিকা। রক্তরস এবং রক্ত কণিকা। তাহলে রক্তের উপাদান কয়টি? দুইটি। কি কি? রক্তরস এবং রক্ত কণিকা। তাহলে প্রথমে আমরা জানব রক্তরস কাকে বলে। রক্তরস রক্তের তরল অংশ। সাধারণত রক্তের শতকরা 55 ভাগ হচ্ছে রক্তরস। রক্তরসে রক্ত কণিকা ভাসমান অবস্থায় থাকে। এতে ফাইব্রিনোজেন নামক উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে রক্তের যে দুটি উপাদান আছে, এদের মধ্যে থেকে আমরা রক্তরস সম্পর্কে জানলাম। এবার চলো আমরা রক্ত কণিকা সম্পর্কে জানি। রক্ত কণিকা, রক্তে তিন ধরনের কণিকা রয়েছে। এগুলো হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অণুচক্রিকা।
তাহলে রক্তে কয় ধরনের কণিকা রয়েছে? রক্তে তিন ধরনের কণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। তাহলে দেখো এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা দেখতে কেমন হয় আমরা একটু দেখি। দেখো চিত্রে শ্বেত কণিকা দেখা যাচ্ছে, এখানে দেখো শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অণুচক্রিকা দেখা যাচ্ছে, আর এর ভিতরে আবার রক্তরসও রয়েছে, রক্তরসও রয়েছে। এগুলো হচ্ছে কি? রক্তের উপাদান। এবার প্রথমে আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে জানব। লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল দেখায়, এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায়। লোহিত রক্তকণিকা উভয় অবতল অর্থাৎ উভয় পৃষ্ঠে খাঁজ আছে, চাকতির মতো গোলাকার কোষ। তোমরা এখানে দেখতে পাচ্ছ চিত্রে যে এখানে চাকতির মতো গোলাকার কোষ। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকা যকৃৎ ও অস্থিমজ্জায় তৈরি হয়, যকৃৎ এবং অস্থিমজ্জায় তৈরি হয়। তাহলে আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে জানলাম। এরপর আমাদের যে উপাদানটা ছিল সেটা হচ্ছে কি? শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড়। দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ লোহিত রক্তকণিকার চাইতে আকারে শ্বেত রক্তকণিকা আকারে একটু বড় ও অনিয়মিত আকারের হয়, নির্দিষ্ট কোনো আকার নেই। এদের নিউক্লিয়াস আছে প্লীহা এবং অস্থিমজ্জায় এদের জন্ম। দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে দেয়। কী করে দেয়? ধ্বংস করে দেয়। সেই জন্য শ্বেত রক্তকণিকা দেহের প্রহরী হিসেবে বিবেচিত, দেহের প্রহরী হিসেবে বিবেচিত। তাহলে আমরা দুই ধরনের রক্তকণিকা সম্পর্কে জানলাম, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্ত কণিকা। এবার আমরা জানব অণুচক্রিকা সম্পর্কে। এই হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো হতে পারে, এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয়, ওই নিউক্লিয়াস থাকে না, এরা গুচ্ছাকার থাকে, এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়। দেখো এখানে এখানে অণুচক্রিকা আছে, অণুচক্রিকা দেখা যাচ্ছে, এখানেও আছে। দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে কি করে? সাহায্য করে। কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার আমরা জানব রক্ত নালী সম্পর্কে, রক্ত নালী সম্পর্কে। প্রথমে আমরা জানব রক্ত নালী কাকে বলে। যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলে। আমাদের দেহে তিন ধরনের রক্তনালী আছে, যেমন ধমনী, শিরা এবং কৈশিক নালী। ধমনী, শিরা এবং কৈশিক নালী। তাহলে দেখো চিত্রে রক্তনালী দেখা যাচ্ছে, এখানে কী কী অংশ আছে? তাহলে আমরা প্রথমে দেখলাম যে এখানে ধমনী, শিরা এবং কৈশিক নালী আছে। দেখো তোমরা চিত্রে এগুলো দেখা যায় কিনা, দেখো এটা একটা রক্ত প্রাণীর চিত্র, এখানে ধমনী আছে, কৈশিক নালী আছে এবং শিরা আছে। ধমনী, কৈশিক নালী এবং শিরা আছে। তাহলে প্রথমে হচ্ছে ধমনী। যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে ধমনী বলে। এরা দেহের ভিতর দিকে অবস্থিত। ধমনীর প্রাচীর পুরু, ধমনীর প্রাচীর পুরু, গহ্বর ছোট এবং এর গহ্বরে কপাটিকাও থাকে না, আর ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আমরা ধমনী সম্পর্কে জানলাম, এরপরে আমরা জানবো
শিরা সম্পর্কে। দেখো চিত্রে এখানে শিরা দেখা যাচ্ছে। তাহলে যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। শিরা প্রাচীর অপেক্ষাকৃত পাতলা। শিরা প্রাচীর অপেক্ষাকৃত কি? পাতলা। এদের গহ্বরটি বড় ও গহ্বর প্রাচীর গাত্রে কপাটিকা থাকে, কপাটিকা থাকে। তাহলে আমরা শিরা সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো কৈশিক নালী সম্পর্কে। ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়। দেখো এখানে ধমনী ক্রমান্বয়ে কী হয়েছে? শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম সূক্ষ্ম নালীতে পরিণত হয়। এই সকল সূক্ষ্ম নালীকে কৈশিক নালী বা কৈশিক জালিকা বলে। কৈশিক নালী বা কৈশিক জালিকা বলে। তাহলে আমরা ধমনী সম্পর্কে জানলাম, শিরা সম্পর্কে জানলাম এবং কৈশিক নালী সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব রক্ত কি কাজ করে, রক্তের কাজ কি। দেখো রক্ত আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় উপাদান। রক্ত দেহে নানা রকম কাজ করে, যেমন খাদ্য পরিবহন করে। আমরা যে খাবার খাই পরিপাকের পর সেগুলো সরল উপাদানে পরিণত হয় এবং রক্তের সাথে মিশে যায়। রক্ত সেই খাদ্যের সারাংশকে দেহে সর্বত্র বহন করে নিয়ে যায়। এভাবে দেহের কোষগুলো পুষ্টি সাধানো হয়। তাহলে খাদ্য পরিবহন করে রক্ত। আরও কী কাজ করে দেখো, অক্সিজেন পরিবহন করে। আমাদের দেহের সকল কাজের জন্য অক্সিজেন দরকার। অক্সিজেন যদি না থাকে, অর্থাৎ অক্সিজেন না হলে জীব কোষ বাঁচতে পারবে না। কাজেই খাবারের সাথে সাথে এদের দিতে হয় অক্সিজেন। রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে হিমোগ্লোবিন রূপে প্রতিটি কোষে বহন করে। দেখো এরপরে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। রক্তরস দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলোর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। আরও কী কাজ করে দেখো, বজ্র পদার্থ নিষ্কাশন। দেহে সৃষ্ট নাইট্রোজেন দ্বারা গঠিত দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেওয়ায় কাজে সহায়তা করে। এরপর রোগ প্রতিরোধ। দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেত রক্তকণিকা সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে। এরপর হরমোন পরিবহন। দেহের নালীহীন গ্রন্থিকে হরমোন উৎপন্ন হয়। রক্তের মাধ্যমে হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। আরও কী কাজ করে দেখো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রক্ত দেহের বিভিন্ন অংশের তাপ পরিবহন করে, এতে দেহের সর্বত্র তাপমাত্রা ঠিক থাকে। রক্ত জমাট বাঁধা। দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত হয়। অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত বন্ধ হয়। তাহলে দেখো রক্ত আমাদের দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। তাহলে এতক্ষণ তোমরা যা দেখলে বা শুনলে বা শিখলে, সে আগে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। রক্ত সংবহন প্রক্রিয়া কাকে বলে তোমরা বলতে পারবে। রক্তের উপাদান কয়টি তা তোমরা বলতে পারবে। রক্ত নালীগুলোর নামও তোমরা অবশ্যই বলতে পারবে। তাহলে আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।